নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন বুয়েটের ছয় শিক্ষার্থী চিঠিতে বলা হয়েছে উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলায় তাদের নিয়ে বাসের কেল্লা পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে দেয়া হচ্ছে নানা হুমকিও এই অবস্থায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চান তারা বুয়েটকে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান ছয় শিক্ষার্থী এরা মানুষকে তো সরাসরি কখনো দাওয়াত দিবে না যে আমার সংগঠনে যুক্ত হও এরা কি করবে মানুষের সেন্টিমেন্ট বা ইমোশনটাকে নিয়ে খেলবে আমাদের সবারই একটাই দাবি আমাদের সবাই নিরাপদ ক্যাম্পাস চাই এবং আপনারা যে নাম্বারের যে বিষয়টি বারবার তুলে আনছেন সেখানে কিন্তু আপনারা এটা দেখছেন না যে কত শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যাতে আমাদের সাথে নাম হয় আপনারা পাঁচজন ওরা পাঁচ হাজার এই ধরনের কোনো কথা আসলে বলতে পারেন না কারণ আমরা পাঁচজন সাধারণ শিক্ষার্থী ওরা পাঁচ হাজার জন সাধারণ শিক্ষার্থী আমাদের উভয়ের দাবি হচ্ছে নিরাপদ ক্যাম্পাস হ্যাঁ এখানে আমরা ভিন্ন কোনো দাবিতে যেতে চাচ্ছি না